ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গকে একবার একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে স্যার, আপনি তো রাতারাতি সফল হয়ে গেছেন, এই সম্পর্কে আপনি কি বলতে চান? তখন মার্ক জুকারবার্গ বলে, তুমি সত্যি বলেছ, আমি রাতারাতি সফল হয়ে গেছি, কিন্তু ওই রাতটি অনেক লম্বা ছিল, ওই রাতটা কেবল আমি দেখেছি আর আমি জানি সেটা কতটা বড় ছিল। অর্থাৎ বছরের পর বছর তপস্যা করার পরেই নতুন কিছু করা যায়। আমি জানি সফলতা একদিনে পাওয়া যায় না, কিন্তু যদি বিশ্বাস করেন ও জেদ করেন তাহলে একদিন অবশ্যই পাওয়া যাবে। আমাদের দেশে কিছুদিন আগে যখন লকডাউন চালু হয় তখন টিভিতে নতুন করে রামায়ণ শুরু হয়, আশা করি আপনারা অনেকেই দেখেছেন। আর সেখানে আমি একটি জিনিস খেয়াল করি, আর আপনারাও হয়তো দেখেছেন, যে সেখানে যত ঋষি আছে সবাই বছরের পর বছর তপস্যা করে, তারপর তারা কোনো বর পায়, আর ওই একটি বর পাবার জন্য না জানি কত সমস্যার সাথে এরা লড়াই করে, বছরের পর বছর তপস্যা করে, তারপর তারা বর পায়। আর এটাকে আপনি আপনার জীবনের সাথে তুলনা করুন, এখানে ওই বর হলো আপনার স্বপ্ন, আপনার সফলতা, আর তপস্যা হলো আপনার কাজ, আপনার চেষ্টা। প্রতিটি মানুষেরই বর আলাদা, তাই প্রতিটি মানুষের তপস্যাও আলাদা হবে, আর আপনার তপস্যা কি সেটা আপনাকেই ঠিক করতে হবে। আর একটি কথা মনে রাখবেন, নিজের জীবনের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, তা না হলে অন্য কেউ এসে আপনার জীবনের সিদ্ধান্ত নিয়ে নেবে, আর তখন আপনি চাইলেও আর না চাইলেও আপনার জীবন তার মতো করেই চলবে, আপনার মতো করে নয়। তাই কী রকমের বর চাই সেটা ঠিক করুন আর তার জন্য তপস্যা করুন। আরেকটি গল্প আপনাদের বলি, সেটা হচ্ছে গ্রেট পেন্টার পিকাসোর। আমরা সবাই জানি পিকাসো এই পৃথিবীর বেস্ট পেন্টারদের মধ্যে একজন। তিনি একবার নিউ ইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, তখন একটি মেয়ে তাকে দেখে আর বলে, স্যার আমি তো আপনাকে চিনি, আপনি পিকাসো তাই না? এরপর দ্রুত মেয়েটি একটি কাগজ নিয়ে এসে পিকাসোর হাতে দেয় আর বলে, স্যার আপনি অনেক বড় একজন পেন্টার, প্লিজ আমার জন্য কিছু একটা এঁকে দেবেন। তখন পিকাসো ওই কাগজটি নিয়ে পকেট থেকে একটি পেন্সিল বার করে 30 সেকেন্ডের মধ্যে একটি ছবি এঁকে দেয় আর মেয়েটিকে বলে, এই নাও এটা তোমার জন্য, আর এই পেন্টিংটির মূল্য $1,000,000। এরপর মেয়েটি রাস্তায় যেতে যেতে ভাবে, স্যার তো আমাকে বোকা তৈরি করলেন, 30 সেকেন্ডের একটি পেন্ট করে দিয়ে বললেন এর নাকি মূল্য $1,000,000। এরপর মেয়েটি দ্রুত গিয়ে ওই পেন্টিংটির মূল্য জানে আর সে জেনে অবাক হয়ে যায় যে সত্যিই পেন্টিংটির মূল্য $1,000,000 ছিল। ওই মেয়েটি পিকাসোর ঠিকানা খুঁজে বার করে আর সেখানে যায় আর বলে, স্যার এই পেন্টিংটি সত্যিই $1,000,000-এর, প্লিজ স্যার আমিও শিখতে চাই যে 30 সেকেন্ডে কিভাবে $1,000,000-এর পেন্টিং তৈরি করা যায়। তখন পিকাসো হেসে বলে, এই 30 সেকেন্ডের পেন্টিং তৈরি করার জন্য আমার 30 বছর সময় লেগেছে। আমি আবারও আপনাদের বলছি, কঠোর তপস্যা করতে হয়, বছরের পর বছর করতে হয়, তারপর নতুন কিছু করা যায়, তাহলেই আপনি সেই জীবন পাবেন যার স্বপ্ন আপনি দেখেন। এই কথাটা তো আপনি শুনেছেন যে পাথরের ওপরে জলের ফোঁটা যখন টুপ টুপ করে পড়ে, ওই জলের ফোঁটা একদিন পাথরের মধ্যে গর্ত করে দেয়। যদিও ওই জলের ফোঁটার মধ্যে কি এমন শক্তি আছে, কিন্তু সে বারবার পাথরের উপরে পড়ে সেটাকে গর্ত করে দেয়, অর্থাৎ অসম্ভবকে সম্ভব করে দেয়। একইভাবে আপনার জীবনেও ওই ইম্পসিবল শব্দটি দূর হয়ে যাবে, কেবল বারবার চেষ্টা করতে থাকুন। কুয়োর পাথরে বারবার দড়ি টানার পরে পাথরের উপরে দড়ির দাগ হয়ে যায়, একইভাবে বারবার চেষ্টা করার ফলে একটি মূর্খ ব্যক্তিও বুদ্ধিমান হতে পারে, তাই আপনিও চাইলে বুদ্ধিমান হতে পারেন। আমি আপনাকে অনেকগুলো উদাহরণ দিলাম, আর এর পরেও যদি আপনি না বোঝেন তাহলে এটা আপনার জীবন। আজ আপনি যা কিছু করবেন তার 100% রিটার্ন কেবলমাত্র আপনিই পাবেন। সবশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আমার সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।